গল্পকথন বেকার চ্যাপ্টার টু আমাদের আজকের নিবেদন প্রচেত গুপ্তের গল্প ফ্লাইওভার ঘটনাটা ঘটে বুধবার বুধবার দুপুরে প্রথমে রাস্তার মাঝখানটা ফুলে ওঠে উঁচু হয়ে ওঠে কুজের মতো মনে হয় একটা ঢেউ সেই ঢেউ স্থির হয়ে অল্প কাঁপে তারপর নিচু হয়ে মাথা নামিয়ে দ্রুত এগিয়ে যায় সামনে গড়িয়াহাটের দিকে যতটা দেখা যায় কংক্রিট আর পিচে কাপুনি তুলে ছুটতে থাকে ফিরেও আসে আবার তারপর নবনীদের বাড়ি টপকে শপিং প্লাজার বাঘ ঘুরে চলে যায় বাইপাসের দিকে চোখের আড়ালে সব মিলিয়ে কয়েক মুহূর্ত নবনী দৃশ্যটা দেখে স্থির হয়ে চোখের পলক না ফেলে তারপর দুটো হাত দিয়ে আঁকড়ে ধরে বারান্দার রেলিং এটা সে কি দেখল কি দেখল সে ফ্লাইওভারটা নড়ে উঠল যেন দীর্ঘক্ষণ চুপচাপ পড়ে থাকার পর শরীরে ঢেউ তুলে প্রাণের জানান দিল একটু আগেই ঘরের টুকটা কাজ ছেড়ে স্নান করেছে অবনী অন্যদিন আরও আগে হয়ে যায় তথাগত অফিসে বেরিয়ে যাওয়ার পর পরই বাথরুমে ঢুকে পড়ে তারপর সারাদিন তো একা যে কোনো একটা সময় খেয়ে নিলেই চলে না খেলেও ক্ষতি নেই ছিপছিপে শরীরটা ধরে রাখতে দু একটা দিন লাঞ্চ স্কিপ করা ভালো এতে অন্য সময়ের হাবিজাবি খাওয়াগুলো কিছুটা ব্যালেন্স হয় তাই করে তথাগত যদি হুমকি দেয় নাটকীয় হুঙ্কিতে বলে বেশি দিন এই জিনিস চলবে না প্রিয়তমা অচিরেই তোমার এই ঝাড়া হাত পায় আমি শিকল পরাবো ছেলেমেয়ে হয়ে গেলে মজা টের পাবে তখন চলতে হবে একেবারে ঘড়ি ধরে খাওয়া পরা শোয়া সব এমনকি আমাদের ইয়েও এই ধরো ওর জন্য সময় দেওয়া থাকবে রাত দেড়টায় বাচ্চা ঘুমানোর পর মাত্র কুড়ি মিনিট ফার্স্ট ওয়ার্নিং বেল পড়বে ষোলো মিনিটের মাথায় বলেই হা হা করে হেসে দেয় নবনী স্বামীর গায়ে কিল মারে মেরে বলে অসভ্য কোথাকার খুব চোট টাটাচ্ছে না এখন কিছুতেই ওসব ব্যাপার মধ্যে যাব না তোমার মাও সেদিন ফোনে বলছিলেন ছেলে পুলে নাকি অল্প বয়সে হয় ভালো আমি বললাম মা ও সব দিনের কথা আপনার ছেলে আর একটু গুছিয়ে নি আজকালকার দিনে মানুষ করা অত সহজ নয় আগে নিজেদের তৈরি হতে হয় বুধবার দুপুরে ভেজা চুলে বারান্দায় এসে দাঁড়িয়েছিল নবনী এই বারান্দায় হাওয়া অনেক দিন কোনো কোনো বিকেলের পর মনে হয় ঝড় দিয়েছে বাড়িতে দোতলার ছাদে উঠলেও দম চাপা লাগত এই ফ্ল্যাট কেনার আগে তাই কম পরিশ্রম করেনি নবনী তথাগত আর সে গাড়ি নিয়ে চক্কর মেরেছে গোটা শহর প্রমোটারদের চকচক অফিস থেকে শুরু করে দালালদের চায়ের দোকানে রাস্তা না কোথায় না গেছে কখন আবার মিষ্টি দারোয়ানকে ম্যানেজ করে উঠে গেছে আধখানা তৈরি বাড়ির টঙে ইট বালি লোহা টপকে ঘুরেছে কঙ্কাল ফ্ল্যাটে বোঝার চেষ্টা করেছে শেষ পর্যন্ত চেহারাটা কেমন হবে বেডরুমের মুখ থাকবে কোন দিকে বাথরুম হবে কত বড় তথাগতর ইচ্ছে ছিল ফ্ল্যাট কিনবে ওপরে অনেক উপরে টাওয়ার হলে সব থেকে ভালো এখন নাকি এটাই স্টাইল যত ওপরে তত শুধু ধুলো ময়লা মশামাছি কম নয় রোদ বৃষ্টি হাওয়াও পাওয়া যায় ফার্স্ট স্ট্যান্ড নবনীর অবশ্য বায়নাক্কা ছিল অন্য জিনিসে বাথরুমে শিথির ঘুপচি ছ্যাছেতে বাথরুমটা সে ভুলতে চায় নিজের ফ্ল্যাটের বাথরুমটা চাই বড় মেঝে হতে হবে মার্বেলের সাদা নয় হালকা গোলাপি মার্বেল বাচ্চা বা হবে গোলাপি সেই সঙ্গে থাকবে একটা জানালা বড় জানালা বাত বেশ শুয়ে শুয়ে যেন আকাশ দেখা যায় মাথার ওপর শাওয়ার থেকে যখন জল পড়বে তখন মনে হবে সত্যিকারের বৃষ্টি হচ্ছে শেষ পর্যন্ত অবশ্য অত কিছু দেখা হলো না দেখা হলো ফ্লাইওভার বাড়ির পাশে ফ্লাইওভার শুনে তথাগত ঝাঁপিয়ে পড়ল সে ওখানেই ফ্ল্যাট নেবে দাম একটু বেশি হলে হোক কোনো ক্ষতি নেই পাশে ফ্লাইওভার থাকলে ফ্ল্যাট বেশিদিন ফ্ল্যাট থাকে না কদিনের মধ্যেই সোনা হয়ে যায় এক শনিবার বিকেলে নবনীকে নিয়ে দেখে গেল তথাগত ফ্লাইওভার শুধু বাড়ির পাশে নয় একেবারে তাদের ফ্ল্যাটের গায়ে হাত বাড়ালেই যেন ছোঁয়া যাবে রাতে নবনী বলল সব ঠিক আছে কিন্তু একেবারে বেডরুমের উপর দিয়েই রাস্তা বারান্দাটা টপকালি কেমন বিচ্ছিরি না তথাগত চোখ কপালে তুলে বলল রাস্তা ফ্লাইওভারকে তুমি রাস্তা বলছো নবনী তুমি কি পাগল হয়ে গেলে আর ইউ ম্যাড নাইটি পড়তে পড়তে নবনী বলল পাগলের কি আছে ঘর থেকে গাছপালা দেখারও তো দরকার বারান্দায় বসে কেবল পিচের রাস্তা আর গাড়ি ঘোড়া দেখব নাকি মা তথাগত উদাস গলায় বলল না দেখবে না তুমি বরং এক কাজ করো তুমি আমাদের দেশের বাড়িতে গিয়ে সেটেল করো আমি বাবার সঙ্গে কথা বলে নিচ্ছি বাইরের দিকে একটা ঘর তোমার জন্য রেনোভেট করে দেওয়া হবে সেখানে শুধু সবুজ গাছ নয় গরুর গাড়ি মাটির রাস্তা সবই দেখতে পাবে ইচ্ছে করলে বৃষ্টির সময় এক হাঁটু কাদা মারিয়ে ঘুরে বেড়াতে পারো নবনী রেগে গিয়ে বলল ইয়ার কী করছো যা খুশি করো তোমার টাকার ফ্ল্যাট ফ্লাইওভারের ঘাড়ে কিনবে না বাইপাসের মাথায় কিনবে তুমি ঠিক করো তথাগত এগিয়ে এসে স্ত্রীর কাঁধে হাত রাখে হেসে বলে ডার্লিং ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো ফ্লাইওভার মানে এখন আর শুধু একটা শর্টকাট রাস্তা নয় এর একটা আধুনিক বিষয় একটা ডেভেলপমেন্ট তুমি সেটার পার্ট হচ্ছ শুধু কি তাই স্পিডের কথাটা একবার ভেবে দেখবে না চোখের সামনে সারাক্ষণ গাড়ি ছুটবে মনে হবে ছুটছে না উড়ছে একটা সময় ইউ ক্যান ফিল দ্যাট স্পিড মনে হবে তুমিও সেই গতিটাকে ছুতে পারছ আমাদের ছেলেমেয়েরাও একদিন স্পিডটাকে নিজেদের মধ্যে নিয়ে নেবে উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নবনী চোখ শুরু করে বলল বাপ রে এত লেকচার শিখলে কোথা থেকে আসল কথাটা বলো না বাপু ফ্লাইওভারের জন্য ফ্ল্যাটের দাম বাড়বে রিসেল ভ্যালু যাকে বলে তথাগত হাসলো। ধরা পড়ার লাজুক হাসি হাসতে হাসতে সে তার নবনীর নাইটি স্ট্র্যাপ কাত থেকে নামাতে যায় নবনী বলে এক কি হচ্ছে আগে আলো নিভাও মাঝখানে খোল শীতের বাড়িতে শ্বশুর শাশুড়িকে রেখে নতুন ফ্ল্যাটে উঠে এসেছে তারা তবে ফ্লাইওভার এখনও চালু হয়নি চালু হয়ে যাবে যে কোনো দিন বাড়ির দারণের কাছে নিয়মিত খোঁজ নেয় তথাগত সে জানিয়েছে মন্ত্রীর ডেট নিয়ে নাকি ঝামেলা চলছে ডেট পেলেই উদ্বোধন এদিকে কাজ প্রায় শেষ ঝকঝকে কালো পিচের উপর রোজ নতুন করে পিচ ঢালা চলছে সাদা সিমেন্টের রেলিংগুলো দেখাচ্ছে আলপনার মতো সারি সারি আলোর পোস্ট নিয়ে সেজেগুজে বসে আছে ফ্লাইওভার বসে আছে না পিলারের উপর ভাসছে হঠাৎ দেখলে মনে হয় শূন্যে ভাসছে উঁচু বাড়িগুলোর মাঝখান দিয়ে এঁকে বেঁকে পাক খেয়ে বাঘ ঘুরে গড়িয়াহাটের দিক থেকে চলে গেছে বাইপাস পর্যন্ত নবনীর বেশ লাগে মাঝে মাঝে মনে হয় ফ্লাইওভার নয় একটা সাপ অজগর সাপ কঠিন পেশি আর পুরুষালী শরীরটা নিয়ে উপর হয়ে শুয়ে আছে নিথর হয়ে বুধবারই প্রথম অন্যরকম লাগলো অন্যরকম এবং ভয়ের মনে হলো ফ্লাইওভারটা বুঝি নড়ে উঠল তবে বেশিক্ষণের জন্য নয় দ্রুত নিজেকে সামলে নিয়েছেন নবনী বুঝতে পেরেছে আসলে গোটাটাই মনের ভুল মন সেই ভুল চালান করেছে চোখে নিজের মনেই হাসল সে ঘটনাটা মজার খুবই মজার তবে তথাগতকে বলা যাবে না চিন্তা করবে চোখের ডাক্তারও দেখাতে পারে সুন্দরী বউ হওয়ার এই এক অসুবিধে স্বামীরা প্রথম প্রথম বড্ড আদিক্ষেতা করে তবে বলতে হলো তথাগতকে বলতে হলো ঠিক তিন দিনের মাথায় আরও দুটো ঘটনার পর প্রথমটা ঘটল সন্ধ্যাবেলা নিজের ঘরে শাস্তে বসেছিল নবনী বিয়ের পর রোজি এটা করে তথাগত বাড়ি ফেরার আগে গা ধুয়ে সাজগোজ করে হালকা মেকআপ নেয় প্রথম প্রথম কেলেঙ্কারি হতো তখন তারা সিথির বাড়িতে তথাগত ঘরে ঢুকে এমন ধামসাধামসি শুরু করত যে পাউডার লিপস্টিক থেবড়ে টেবড়ে একাকার কাণ্ড শ্বশুর শাশুড়ির সামনে বেরোনো যেত না এখন ফাঁকা ফ্ল্যাটে আরও বেশি করে নবনী রাগ দেখায় বকে তবু তথাগত ফিরে আসার আগে তৈরিও হয় হালকা করে ভুরোয়াকে চোখে মাসকারা দেয় গালে পাউডার বোলায় দেয়াল জোড়া ওয়ার্ড্রপ খুলে বের করে পোশাক সেই পোশাক কোনোদিন কাঁধ নেই কোনোদিন পিঠ নেই কোনোদিন জামা থমকে গেছে নাভির উপরে তথাগতর মাথা ঘুরে যায় বেচারি মুখার ধোয়ারও ফুরসত পায় না আগেই ঝাঁপিয়ে পড়ে সেদিনও সাত ছিল নবনী আয়নার সামনে দাঁড়িয়ে হাউস কোটের দড়ি খুলতে খুলতে ভাবছিল কি পড়বে আজ কি পড়লে আজও মাথা ঘুরবে তথাকাত ঠিক এরকম একটা সময় আওয়াজটা শুনতে পায় সে তখনও সাতটা বাজেনি হিস হিস আওয়াজ নবনী চমকে ওঠে ঠিক যেন নিঃশ্বাসের মতো মানুষের নয় অন্য কিছুর অন্য কারো নিশ্বাস চাপা অথচ গম্ভীর ব্যস্ত হাতে কোমরে হাউস কোটের দড়ি আটকায় নবনী কিসের শব্দ কেউ ওখানে মন শক্ত করে এগিয়ে যায় কাঁপা হাতে লক টেনে বারান্দার দরজা খুলে এক ঝলক ঠান্ডা হাওয়া ঝাঁপিয়ে পড়ল গায়ে কোথাও কেউ নেই কিচ্ছু নেই ফ্লাইভারের আলোগুলো আজ জ্বলছে ঝলমল করছে সুন্দর লাগছে নবনের নিজের উপর রাগ হলো এ আবার কি শুরু হয়েছে তার এই বয়সে চোখ কান মাথার ভুল নাকি ভয় ভয়ের কথা শুনলেই তথাগত বলবে তখনই বলেছিলাম সন্ধ্যার পর একা এত বড় ফ্ল্যাটে থাকতে পারবে না আমি বরং বাবা মাকে রাখি পরের ঘটনাটা কিন্তু ঘটল দিনের বেলা নবনী তখন বাথরুমে বাথরুমে নয় বলা ভালো বাথ টাবে গলা পর্যন্ত ডুবিয়ে শুয়ে আছে ফ্যানার মধ্যে সপ্তাহে অন্তত চারটে দিন সেই কাণ্ড করে তথাগত বেরিয়ে যাওয়ার পর ঘণ্টাখানেক ফেনার মধ্যে শোয়া হয়ে থাকে শুয়ে শুয়ে সাবান লোসন ক্রিম দিয়ে শরীরের পরিচর্যা চালায় সেদিন নবনী ব্যস্ত ছিল হাতের নখ নিয়ে মনোযোগ সহকারে ব্রাশ ঘষছিল হঠাৎই অস্বস্তিটা শুরু হয় কেমন যেন লাগে পুরুষ মানুষ বিচ্ছিরিভাবে তাকিয়ে থাকলে যেমন হয় অনেকটা সেরকম সে মুখ তোলে চারপাশ দেখে কই সবই তো ঠিকই আছে বাথরুমের দরজা বন্ধ তাহলে নবনী ফের নখে মন দেয় গুনগুন করে গানও শুরু করে পাঁচ মিনিটের মধ্যেই অস্বস্তিটা ফিরে আসে আবার ফেরে আরও তীব্র হয়ে এবার মনে হয় কেউ যেন একেবারে ঘাড়ের উপর এসে গেছে অপেক্ষা করছে বাদটা ছেড়ে নবনী কখন উঠবে দ্রুত পাশে রাখার তোয়ালের দিকে হাত বাড়ায় নবনী হাত কঠিন মার্বেলে কোথায় তোয়ালে কোথায় বুকের ভেতর ছাত করে ওঠে তোয়ালেটা তো সে এখানেই রাখে বাথটাবের গায়ে ডান পাশে হাতের নাগালে স্নানের পর জড়িয়ে নেমে আসে তারপর জল ঝরিয়ে বেরিয়ে পড়ে বাথরুম থেকে তাহলে তাহলে এখন জিনিসটা গেল কোথায় ও পাশে পায়ের দিকে মুখ ফেরাল নবনী না নেই কোথাও নেই বুক পর্যন্ত জলে ঢেকে নবনী উঠে বসল দ্রুত ফ্যানায় আওয়াজ হলো চট 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 চড় বিস্ফোরিত চোখে সে তাকালো চারপাশে নেই কোথাও নেই তার তোয়ালে তার আব্রু কে নিয়েছে জলের মধ্যে বসেই নবনী বুঝতে পারে তার শির দ্বারা বেয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে চলেছে সেই স্রোত জলের থেকেও ঠান্ডা সে কি করবে এখন হাত দুটো নগ্ন বুকে ঢাকা দিয়ে চিৎকার করে উঠবে এই দশতলার ফ্ল্যাট থেকে কে শুনবে সেই চিৎকার সিলিংয়ের কাছের আত খোলা ওই জানলা দিয়ে আওয়াজ কি বেরোবে খড়কুটো চেপে ধরার মতো করে নবনী মুখ তুলে জানালার দিকে আর তখনই দেখতে পেল চ্যাপটা মুখ পিচের মতো ঝকঝকে কালো ও মসৃণ ছোট ছোট চোখ দুটো কংক্রিটের মতো কঠিন নিষ্প্রাণ তবু যেন জ্বলছে হাসছেও হাসছে কি মুখের অন্ধকার থেকে লক বেরিয়ে আসছে জীব লাল জীব সেই জীব মাঝখান থেকে চেরা সাপের মতো চেরা জানলার ফাঁক দিয়ে পিছলে গলে আসা কালো শরীরটা দুলছে ভাসছে শূন্যেই একে বেঁকে পাক মারছে যেন বাঘ ঘুরছে ফ্লাইওভারের মতো কখন কিভাবে বাথরুম থেকে বেরোল মনে নেই নবনীর সে কি তার তোয়ালে খুঁজে পায় নাকি নগ্ন হয়ে বেরিয়ে আসে বাইরে এসে তথাগতকে ফোনে ধরে ডুকরে কেঁদে উঠে চলে এসো প্লিজ বাড়ি ফিরে এসো এখনই লিফট দিয়ে নামতে নামতে ডাক্তার চৌধুরী বললেন নার্ভাস ব্রেকডাউন চিন্তার কিছু নেই অনেক সময় এরকম হয় যা দেখে ভয় পাওয়ার নয় তাই দেখেও মানুষ ভয় পায় দুদিন বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে ওষুধ দিয়েছি এখন ঘুমবে কাল একটা রিপোর্ট করবেন আর ওই দাগগুলো তথাগত গলা নামিয়ে বলে ওই যে বুকের পাশে উড়ুতে আঁচড়ের মতো নবনী বলল তলপেটও নাকি ফিল করেছে দাঁত দিয়ে কামড়ের মতো অনুভূতি ডাক্তার চৌধুরী সামান্য হাসলেন বললেন ভয়টা চেন রিয়াকশনের মতো হয়েছে একটা মনের ভুল থেকে আরেকটা মনের ভুল ব্যাপারটা ওরকম কিছু নয় বাথরুম থেকে ছুটে বেরিয়ে আসার সময় ধাক্কা লেগেছে আপনার মিসেসের বাচ্চাবের কোণে বেসিনে অথবা দরজার হাতলে কেটে ছড়ে গেছে অ্যান্টিসেপটিক ইজ এনাফ এতক্ষণ পরে তথাগত হাসলো বলল থ্যাঙ্ক ইউ ডাক্তারবাবু অনেক ধন্যবাদ নবনী এমন ভয় পাইয়ে দিয়েছিল ডাক্তারবাবু গাড়ির দরজা খোলার আগে তথাগতার হাতটা একটু ছুলেন বললেন না না ভয়ের কিছু নেই ভয়ের কি আছে তীব্র তেষ্টা নিয়ে তথাগত ঘুম ভাঙল কিন্তু চোখ খুলবার পর সে বুঝতে পারলো তেষ্টা নয় তার ঘুম ভেঙেছে ভয় অজানা এক তীব্র ভয় মনে হচ্ছে ইট পাথর কংক্রিটের ভারী শরীর নিয়ে কে যেন বুক ঘোষটে নিজেকে টেনে হিচড়ে নিয়ে আসছে নিয়ে আসছে রেলিং টোপকে বারান্দা পার করে ধারালো ও গা ছমছমে আওয়াজ তুলে পিচের কড়া গন্ধে গা গুলিয়ে উঠে তথাগত গল্প কথন চ্যাপ্টার টু আপনারা শুনছিলেন প্রচেত গুপ্তের গল্প ফ্লাইওভার আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা